মাজত 5 তারিখ আৰু 6 তারিখ আৰু তাৰ পাছতেই তৃতীয় পৰ্যায়ৰ যে লোকসভা নিৰ্বাচন তাৰ ভোটগ্ৰহণ অনুষ্ঠিত হ'ব আৰু এই তৃতীয় পৰ্যায়ৰ নিৰ্বাচনত অসমত যে 4টা সমষ্টি আছে তাৰ ভিতৰত আটাইতকৈ হাই প্ৰফাইল সমষ্টিটো বা সমগ্র দেশবাসীৰ দৃষ্টি নিবদ্ধ হৈ আছে ধুবুৰী লোকসভা সমষ্টিত আৰু তাৰ কাৰণটো ইতিমধ্যে দৰ্শকসকলে বুজি পাইছে কাৰণ এই ধুবুৰী সমষ্টিত চতুৰ্থবাৰৰ বাবে সংসদ যাত্ৰা কৰিবৰ বাবে তেওঁ প্ৰস্তুতি চলাই আছে সেয়া হ'ল AIUDF দলৰ মুৰব্বী বদরুদ্দিন আজমল মৌলানা বদরুদ্দিন আজমল ডাঙরিয়া আপনি আমার এই অনুষ্ঠানের কারণে সময় দিয়ার আপনার প্রথমতে ধন্যবাদ জানাইছো যথেষ্ট ব্যস্ততার মাজত কথাটা হল আপনি কিমান আশাবাদী আর এতালেক প্রচার যান চলাইছে আমি দেখি আপনি রাতে 2 বজা পর্যন্ত আপনি প্রচারত ব্যস্ত থাকবলিয়া হয়েছে কিমান আশাবাদী আপনি ডেলি রাতে 3:30 বাজা আমার ফজর নমাজ টাইম হয়ে যায় দ্বিতীয় দিনের নমাজ পড়ি আমি হয়ে আসো ইমান আমি কাম করে আসো মানে যে ইলেকশনের ক্যাম্পেইনিং 3 মাহ এতিয়া 4 মাহ হৈ গ'ল ৰমজানৰ আৰু 1 মাহ আগৰ পৰা মই ষ্টাইল ষ্টাৰ্ট কৰিছোঁ গাঁৱে গাঁৱে গলিয়ে গলিয়ে মই গৈ আমাৰ ধৰ্মীয় প্ৰগ্ৰাম হয় কোনো ধৰ্মীয় প্ৰগ্ৰাম এনেকুৱা নাই য'ত মই যোৱা নাই এইটোৱে কাম কৰি আছোঁ কাৰণে মই জানো এইবাৰ এটা টাফ কম্পিটিশ্যন হ'ব কংগ্ৰেছৰ যিমান ৰতি মহাৰতী ৰাহুল গান্ধীৰ পৰা লৈ মনেকা গান্ধীৰ পৰা লৈ আৰু প্ৰিয়ংকা গান্ধীৰ পৰা লৈ আৰু কোন আহিব নাহিব আমি নাজানো ডাঙৰ ডাঙৰ লিডাৰসকল আহি পৰিব টাফ আছে এইটো কাৰণে আই ৱাজ ৰেডি আপোনাৰ যথেষ্ট বয়স হৈছে তাৰপাছতো আপুনি নিশা 3 বজালৈকে আপুনি প্ৰচাৰত থাকিবলগীয়া আছে শৰীৰৰ অৱস্থা আপোনাৰ ঠিকে আছে আলহামদুলিল্লাহ এইটো কোনো অসুবিধা নাই কাৰণ এইটো আমাৰ হেবিট এইটোৱে আমাৰ হেবিট মই ইলেকশ্যন থাকক নাথাকক ৰাতি 1:30, 2:30, 2:30 আমি এনেকৈ সজাগ থাকোঁ মানুহে মই ধুবুৰী যেতিয়া আহোঁ ঘৰ ভৰি মানুহ থাকে খানা খায় ৰাতি খায় এইটো আমাৰ আছে চলি আছোঁ কথাটো মই এইটো এইটো কাৰণেই সুধিছোঁ আপোনালোকৰ এই ধুবুৰী লোকসভা সমষ্টিত 11টা বিধানসভা সমষ্টি আছে আৰু আমি যদি চাওঁ মন্দিয়া সমষ্টিটো যদি আমি ধৰি লওঁ বা শ্বেৰমান আলী আহমেদ যিহেতু তেওঁ আপোনাক মুকলি সমৰ্থন আগবঢ়াইছেই সেইফালৰ পৰা চাবলৈ গ'লে 7 গৰাকী বিধায়ক আপোনালোকৰ আছে তাৰ পাছতো ইমান প্ৰত্যাহ্বান ভৰা কিয় হ'ল বুলি ভাবে এই যুঁজখন না চাওক সিসকলে কংগ্ৰেছটো অস্তিত্ব নাই না কংগ্ৰেছৰ অস্তিত্ব অসমত আছে নেকি কোন আছে কংগ্ৰেছৰ লগত এক ভূপেন বৰা এক ৰকিবুল হুছেইন চাহ বাকী চবতো গ'ল আজি মই ৰকিবুল হুছেইন চাহক আপোনালোকৰ মাধ্যমে ধন্যবাদ দি আছোঁ যে মই মিডিয়াত ৰাতিপুৱা উঠি দেখিলোঁ যে 500 জন ইউথ NSU-ৰ ৰিজাইন কৰিছে আৰু ৰকিবুল কো ভেক তুনি দি আছে কিছু আমাৰ আলিম ওলামা মই নাজানো কিয় সেইসকলে বিক্ৰী হৈছে পইচা দি বিক্ৰী হৈছে না কি হৈছে আর এই পাপটো করব নালাগিছিল আলিম ওলামায় সিসকলে রকিবুল সাহাবক সাপোর্ট দি আছে হ্যাঁ বাকি রকিবুলের লগত আজি আপনি ধুবুরীর কোনো এজন ডাঙর লিডারক খুঁজক হাজার হাজার মানুষ এটা যেদিন ভোট পড়ব তখন কম পাব তখন লগত নাই কেন কই আছে মই গৈছিলোঁ মই এটা কাম লৈ মোৰ এটা ভতিজাক চাকরি দিয়ার কারণে গৈছিলোঁ ভিডিও রেকর্ড করেছে 20 লাখ টাকা খুঁজেছে এই মই এসপ্তাহ আগেই দেখিছোঁ এজন মহিলাই কান্দি কান্দি কৈ আছে মই কংগ্ৰেছৰ 30 বছৰ পুৰণা ৱৰ্কাৰ মই গৈছিলোঁ মোৰ এটা ভতিজাৰ চাকৰি দিয়াৰ কাৰণে এই টাইমত তেখেত মিনিষ্টাৰ আছিল মোক কৈছে 20 লাখ টকা লাগিব মই মোৰ ঘৰ বিক্ৰী কৰি জমিন বিক্ৰী কৰি গহনা বিক্ৰী কৰি 20 লাখ টকা যোগাৰ কৰি মই লৈ গৈছোঁ এইদিনা ৰকিবুল চাহাবে কৈছে চৰি মই তোমাক দিব নোৱাৰোঁ কেনে 30 লাখ টকা মই কালি আন এজনক দি দিছোঁ এতিয়া গোটেই ধুবুৰীত এটাই কথা আছে যি মানে ৰকিবুল চাহাবে 1 পইচা নোৱাগৰ পৰা লৈ অহা নাই ইয়াত আহিছে পঞ্চায়ত কাগে কোনদিন টিকেট দিছিল হে তুমি 10 লাখ টকা খৰচ কৰা হে তুমি 5 লাখ টকা খৰচ কৰা হে তুমি 2 লাখ টকা খৰচ কৰা এনেকুৱা চব মানুহ ভাগি আছে নাযায় ভয় কৰি ৰকিবুল হুছেইনৰ লগত 3-4জন মানুহ আছে একে ৰচিত আছে তেখেতৰ লগত আৰু আফতাব মোল্লা আছে আর কোন আছে মাজার আলী চৌধুরী না নাই 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 কেউ নাই লগে আছে ঘুরি আছে বুঝলে নাই মাজার আলী চৌধুরী আপনার সহায় করেছে ভিতর ভাবে এইটু কথা নাই বুঝলে সবে নারাজ যে বাইরের মানুষ দিব না লাগেছিল এইটার উপর অফেন্ডেড হই এই কলে কি করে আছে সবে বয়কট করে রাখি আছে এনে ঘুরি আছে রকিবুল সাহেব দেখে যে তেকে তো লগে ঘুরি আছে বাকি আপনি চাও প্রথমবার ওয়াজিদ আলী সাহেব রিট্রিট করেছিল তারপর আপনার রশিদ মন্ডলে করেছে তারপর খালিক সাহেবে রিজাইন করলে তারপর আপনার শেরমান সাহেবে তো এতিয়া কোন থাকিলে এই সকল নাই তো না খালি এক সুভান আছে আর বাকি 2জন আছে
যদি আপনার ইমান নিশকটিয়া বা তেওঁলোক যদি ইমান দুর্বল হয়েছে তারপরও আপনি ইমান কষ্ট কিয় করবলগিয়া হয়েছে করবলগিয়া কারণ আমি আমার হাইয়েস্ট রেট রাখার কারণে যাবার মানে 3.5 লাখ ভোটে জিখিছিল এইবার মোর আশা আছে মোট টার্গেট হল কমসে কম 7-8 লাখ ভোটে মানে জিকিব লাগে সেইটার কারণে আমি মেহনত করে আছো 26 লাখ যে আপনার ইয়াত নতুন মানে ভোটার আছে ইয়াতে কেবার লাখ ভোট নতুনক সংযুক্ত হয়েছে আপনার বরপেটা জেলার চেঙা মন্দিয়া বাঘবরী সমষ্টি সমূহ যেহেতু ইয়াত নতুন অন্তর্ভুক্ত হয়েছে সেই প্রান্ত আপনার কেনেকুয়া কারণ মানে এইটার কারণে সুদিছো মোর পুরানা এরিয়াত মানে 3 বছর পর এমপি আসো এটা এমপি এন্টি এনকাম্পেসি তো হবই হব মানে নিজে মানিব লাগে সবক তো আপনি খুশ করিব নারিব হ্যাঁ এক ইতিহাস যেহেতু নতুন আমার বরপেটার জায়গা 3টা সমষ্টি এইটো ইনশাল্লাহ মোর পুরা আশা আছে কেন তাত মানে কোনো কাম করা নাই এতিয়ালৈকে মোর সিরাজউদ্দিন আজমলে বহুত কাম করেছে তাত তার সুনাম আছে সিরাজউদ্দিনক আমি দিছিলো 3 দিন আহি কাম করে গেছে আর তাত মানে যেটা খবর পাই আছো মামা হেলিকপ্টার লই গই আছো আমার ইয়ারপরা তাত বহুত বেশি উৎসাহ মানুষের ভিতর আর তাত আমি 75-80% লৈকে আমি ভোট পাম নিশ্চয় মই এটা প্রসঙ্গ আপনাক সোধো এখানে মূল কথা নহয় আমি এটা অনুষ্ঠান করো রাজপাট কার বলে আমি ধুবুরীর প্রায় 8টা বিধানসভা সমষ্টি অঞ্চললে গেছো আমি র্যান্ডামলি যাক লগ পাইছো তেওঁলোকৰ মন্তব্য বলেছো কিছু মানুহে গরিষ্ঠ সংখ্যক মানুহে এই ধরনের একটা কথা কয় যে AIDFক ভোট দিলে ভোটটো বিজেপিলৈ গুছি যাব সংখ্যালঘু মানুহৰ কথা কৈছো এই যে মানুহৰ মনত এনেকুৱা ধরনের একটা চিন্তা কংগ্রেসে চিন্তা বলে নহয় এনেকুৱা ধরনের একটা ধারণা কংগ্রেসে দিবলৈ চেষ্টা কৰিছে এই কথাটোৱে ক'ৰবাত আপোনাক বিপদত পেলাব বুলি ভাবেনে সব মিছা মিছা হয় হাসা হাসা হয় কিন্তু হাজার বার যদি এটা মিছা কই থাকা হয় সেটা সচা নিচিনা প্রতিপন্ন করে আজি কংগ্রেসে কই আছে UDF বিজেপির বি টিম আর মই কই আছো কংগ্রেস বিজেপির এ টিম কিয় মই কই আছো যে চিফ মিনিষ্টারে কি কই আছে যিমান কংগ্রেসে আমার জবত আছে মই যেতিয়া চাও যেনকা চাও ইয়কলে সেই কামটুই করব দ্বিতীয় হল রাজ্যসভার ইলেকশনত বা আপনার এই প্রেসিডেন্ট ইলেকশনত 22টা ক্রস ভোটিং হয়েছে আমার 22 জন বিধায়ক আসিল নাকি কম আসিল আপনার আমার 14-15 আসিল 22টা দিছে মতলব 100% কংগ্রেসের মানুষ দিছে আর এটু মই নক এক হপ্তার ভিতর ভূপেন বড়া প্রেসিডেন্টে কইছে মোর দলের ভিতর কত্তার আছে মোর দলের ভিতর কলিঙ্গন আছে মই দিল্লিত কই সবক আতরে দিম আউট করে দিম করব নইলে দিল্লিকে খাস করব পারা নাই না সেন্ট্রালে করেছে একজন মানুষ তেখেতর এক মাস পিছত দেওব্রত শইকীয়া তেখেতর লিডার হাউসের লিডার তেখেত কইছে গদ্দার আমার কমর ভিতরে আমার 22 জন গদ্দার আছে খোলাখুলি কইছে আর তারপর বিজেপির পি টিম আমি হ্যাঁ আর যিয়কলে ক্রস ভোটিং করেছিল কমলাক্ষর পর লই আপনি দেখক যদি 8-9 জন তো নাই ইয়া কংগ্রেসে সব বিজেপি তো গিয়ে গেছে তে নিজের দুষ্ট আজমলের উপর বেড়া কারণে আমার মানুষ ভোটারে চিন্তা করব লাগবে যে আজমল সাহেব বিজেপি যাব না লাগে বিজেপি যাওয়ার যদি ইচ্ছা আছে তো আজমল সাহেবে কই দিল্লিত কই করব ইয়াত করে কি লাভ তো এটু 100% মিশা মাত উড়াই আছে সকলে আর আমার মানুষ এটু বুঝি আছে ইনশাল্লাহ যে আজমল সাহেব বি টিম নয় বলকে কংগ্রেস বিজেপির এ টিম আৰু এটা কথা সুধিম রাহুল গান্ধীয়ে ইয়াৰ পৰা আপোনাৰ ভাৰত জোৰ ন্যায় যাত্ৰা যেতিয়া আৰম্ভ কৰিছিল তেতিয়াৰ পৰাই আপোনাৰ বদৰুদ্দিন আজমলক এইবাৰ ধুবুৰীত পৰাস্ত কৰিবলৈ তেওঁলোকৰ কুচকাৱাজ আৰম্ভ হৈছিল রাহুল গান্ধীৰ পিছত প্ৰিয়ংকা গান্ধী নিজে আহিছে আপুনি দেখিছে মল্লিকাৰ্জুন খৰ্গেৰ পৰা কংগ্ৰেছৰ সব হাই প্ৰফাইল নেতা ইয়াত আহিছিল এটা সময়লৈকে আপুনিটো কংগ্ৰেছৰ বন্ধুই আছিল তাৰ পাছত এনেকুৱা হঠাৎ কি হৈ গ'ল হয় UPAত আছিল আপুনি এনেকুৱা কি হ'ল আপোনাক কিয় ইমান বেয়া পোৱা হৈছে কংগ্ৰেছ দলে মোক ইয়াৰ কংগ্ৰেছীসকলৰ হাতত কোনো ইস্যু নাই না মূল্যবৃদ্ধি ইস্যু আছে না বিজেপি ইস্যু আছে না মসজিদ মন্দির ইস্যু আছে হ্যাঁ বিজেপিয়ে যে গোটে ভারতবর্ষ সেটু করে আছে এইটু ইস্যু নাই ইয়কলে বেশি ইস্যুর মাত্র যদি যায় আমি কই দিম নেলির ঘটনা কোনে করাইছে কংগ্রেসে করেছে আমি কই দিম বলে আপনার এই যে না চলক পিছন আমি কই দিম বলে বাংলাদেশি আপনার কোনে বানাইছে বলে গগৈ হিসাবে বানাইছে প্রকাশ জয়সওয়ালে দিল্লির পর কইছে বলে 80 লাখ শেখ হিসাবে কইছিল 30 লাখ হ্যাঁ এইটু খোলা হয়ে যাব কেন আমি এইটু প্রশ্ন করিম আমি প্রশ্ন করিম বলে আপনার নদী ভাঙা সমস্যা কি করেছে যদি নদী ভাঙা সমস্যাটা আপনার সেটেল করে দিলে হয় এটাও জমিনের পট্টা দিয়া নাই কংগ্রেসে ইমান দিন মিটিং রুলিং থাকার পিছত হ্যাঁ সত্তার থাকার পিছত এইটু আমি কম এতিয়ালৈকে দিয়া নাই এই যে উচ্ছেদ আজি হয়ে আছে বিজেপিয়ে করে আছে এইটু কোনো চান্স দিছে
চান্স দিছে রকিবুল সাহেবে। রকিবুল সাহেব ফরেস্ট মিনিষ্টার আছিল, পি আর এফ করে প্রপোজ ফরেস্ট ল্যান্ড করে যেমন জঙ্গল আছে এই মানুষবিলাক যেতে নদী করা ভাঙি আইছে। এই গগৈ সাহ এন্ড হিজ টিম যা আপনার পাঠ থাকো কোনো অসুবিধা না, আমি আসো নয় এটা আমিও আছে না আমসু আছে আমি না জানো বলে কংগ্রেস নাই আর এই মানুষবিলাক বাসি বাসি বিজেপি উচ্ছেদ করে আছে। যিমান বিপদ আমার মুসলমানের উপর শিক্ষা দিকে কি দিছে এক পয়সা দিয়া নাই, কেন মানুষ যিমান দিন চাহিল রাখব যিমান দিন আনপড় থাকিলে এই মানুষ আপনি বুড়বক বানাব পারিব। আজিও আমার মানুষ 90% অলপ শিক্ষার দিকত পিছপৰা আছে। আমি শিক্ষার অভিযান আরম্ভ করছো, আমি কইছো আমি পলিটিক্স নবুঝো, আমি জানো যে অহা 20 বরস পিছত আপনার লড়া ছোৱালী ডাক্তার হব লাগে, আপনার লড়া ছোৱালী ইঞ্জিনিয়ার হব লাগে, আপনার লড়া ছোৱালী IAS IPS অফিসার হব লাগে, আপনার লড়া ছোৱালী আর ডাউন টাউন পদত গই বোম্বে দিল্লি মাদ্রাস আর আমেরিকা লন্ডন লৈকে আমি পঠাই আছো যাব লাগে। এইটাই আমার সপন, কংগ্রেসে এইটাই দিয়ার চেষ্টা করে আছে যে আজমল সাহেব বি টিম হয়ে গেল, আলটিমেটলি ভোট দিলে ইয়াত আজমল সাহেবে ভোট দিলে আজমলের ভোটে গিয়ে বিজেপি কি লাভিব। কিন্তু আপনি যেধরনের কৈছে যে কংগ্রেসে আপনি করে থাকা ভাল কামখিনি কংগ্রেসে বেয়া পায়, কিন্তু আপনি না থাকলে জানো সেখানে কিবা পরিণত হব, এইটাই সকল মাথা পিস যে এনি হাও আজমলের ক্যারেক্টার এসেনেশন আপনি জানে এইটাই আজমল সাহেব এইটু আজমল সাহেব এইটু এইটু সবে কই আজমল সাহেবক ইমান বেয়া বানাই দিয়া যে কোনো মানুষ আজমল সাহেবক ভোট দিব নালাগে। কিয় ইয়গলর মই যেটো কৈছো ইয়গলর কোনো এজেন্ডা নাই, এজেন্ডা লেস ইলেকশন লড়ি আছে, অনলি ওয়ান এজেন্ডা আজমল সাহেবক ইয়ার পৰা আঁতৰাব লাগে। গৌরব গগৈ, অখিল গগৈ, লুড়িনজ্যোতি গগৈ সকলো নামি পৰিছে ফিল্ডত, তিনি গগৈর এই যে আপনার ঐক্যবদ্ধ তেওঁলোক হৈছে চৰে চৰে গৈছে বিভিন্ন ভিতরুয়া অঞ্চলসমূহলৈ গৈছে, আপুনি অকণমানো ভয় খোৱা নাইনে? না না আমি কোনো ভয় খোৱা, জনপ্রিয়তা আছে কিন্তু চৰ অঞ্চল না না এক মিনিট এইটো চাওক, অখিল গগৈ আমার এই ধুবড়ী মানুষের কারণে কোনোদিন আইছিল আপনি জানে? কোনো রেকর্ড আছে নাই, পয়সা পাইছে অখিল গগৈ পয়সা দিয়ে বিক্রি হয় সবে জানে পয়সা পাইছে আইছে। এই অখিল গগৈয়ে যাবার আমার কংগ্রেসের লগের এলায়েন্স আছিল হেমন্ত বিশ্ব শর্মার পর পয়সা লই হি আমার এই এলায়েন্সটু ভাঙ্গাই দিছে এই অখিল গগৈয়ে। লুড়িনজ্যোতি যে যেতিয়া এনআরসির প্রবলেম আরম্ভ হয়েছে লুড়িনজ্যোতিয়ে এই হেমন্ত বিশ্ব শর্মার পর পয়সা লয় মোর দেন 45 লাখ মানুষের উপর মারিছে বলে ডি ভোটার বনাব লাগে সকল এই মানুষজনক রকিবুল হিসাবে ডাইনে আর বাউয়ে লই চলি আছে ইলেকশন করে আছে ক্যাম্পেইন করে আছে মানুষ আজিকালি ইমান বুড়বক নয় মানে বুঝি পাই আছে। কম সময় আছে মানুহে এইখিনি কথা বুঝি পাবনে, কারণ অখিল গগৈ লুড়িনজ্যোতি তিনি গগৈর যেটা ফর্মুলা সেটা কিন্তু খুব চলিছে। ঠিক আছে দেখা যাব, এইটো তো রিজাল্ট আহি যাব না ইনশাআল্লাহ। মই আৰু এটা কথা আপোনাক সুধিম, এইকেইদিন দেখিছোঁ আপোনাৰ খুব খং উঠা হৈছে, কিয় আপুনি খং কৰিছে? আপোনাৰ পৰা কোনো আশা নকৰে সেইটো? না 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 খঙৰ কথা নাই, মই এক জেগাত মই এটা ল'ৰাক থাপ্পড় মাৰিছোঁ তাত কোনো পাব্লিক ৰিয়েকশ্যন হৈছে নেকি? আমি নাই দেখা পাব্লিক ৰিয়েকশ্যন হৈছে নেকি, ষ্টেজত হৈছে নেকি, পাব্লিকৰ ভিতৰত হৈছে? মতলব এইটো এই ল'ৰাটো মোৰ বহুত মায়াৰ, বহুত প্ৰিয় মোৰ। হা মই তাক মাতি 2-3 বাৰ কৈছোঁ যে লেকচাৰ যেতিয়া আমাৰ জৰুৰ বাদশ্বাহে দিয়ে হাফিজ বশীৰ চাহাবে দিয়ে তোমালোকে মাজে মাজে তাত জিন্দাবাদ তালি দিবা, উৎসাহ দিব লাগে, উৎসাহ দিব লাগে। সিসকল 5-6 জন ল'ৰা মই 4 বাৰ কৈছোঁ তোমালোকে এইটো কৰা, সিসকলে খালি কোনো চলতে আপোনালোকে মিডিয়া আছে মিডিয়া দেখাই দিব সেইটো চেষ্টা কৰি আছে। মই তাৰ ইচাৰাও দিছোঁ বোলে তুমি যদি এইটো কৰিব নোৱাৰো তুমি ওলা, ধৰাও নাই আৰু আমাৰ কামো কৰা নাই। তাৰপিছত মইতো ইনচান না, খং উঠিছে মই কৈছোঁ তাক মাৰি দিছোঁ বুলিলে এইটো মায়া ভিতৰত মাৰিছোঁ, মই কোনো দুশ্মনী হিচাপে মৰা নাই। আপোনালোকে এইটো জাজমেণ্ট কৰিব লাগে যে ইমান পাব্লিক কমচে কম 30-40 হাজাৰ মানুহ আছিল সেইদিনা এই মিটিঙত, কোনো এজন মানুহে ৰিয়েকশ্যন কৰিছে নেকি? তাৰতো 8-10 জন তাত আছে, জৰুৰ আছে। এই অসম গণ পৰিষদৰ এগৰাকী প্ৰাৰ্থী আছে জাবিৰ ইছলাম, তেওঁ এনেকুৱা ধৰণৰ এটা কথা চলি আছে যে যিখিনি হিন্দু ভোট আছে সেয়া যদি আপোনাৰ 80% তেওঁ পায়, তাৰ উপৰি আপোনাৰ দেশী জনগোষ্ঠীৰ যদি কিছু ভোট তেওঁ পায় তেওঁ ওলাই যাব, এনেকুৱা ধৰণৰ এটা প্ৰচাৰ চলি আছে বিজেপি বা অগপে এনেকুৱা ধৰণৰ কথা এটা কৈ আছে, সেইটো কিমান দূৰ কিবা হ'ব বুলি ভাবে? আমাৰ শুভেচ্ছা তাৰ লগত থাকিল, ইলেকশ্যনৰ ৰিজাল্ট আৰু বেছি দিনে মাত্ৰ 1 মাহ পিছত আহি যাব, কালি ভোটিং হ'ব পৰহি। আৰু জাভেদ ইছমান মোৰ দেন 75,000 যাব নোৱাৰে, 70ৰ ওপৰত যাব নোৱাৰে, যাব নোৱাৰে। মোৰ এটা হিচাপ আছে যে এইবাৰ
মানে কিছু এনেকা ভোট পাম যেটো কোনোদিন আমি পোৱা নাই। এনে রকিবলে যাক মানুষ পছন্দ করে, জাভেদক দিয়ে সবে জানে আমার ভোটটা বরবাদ হব, সেই ভোটটা আমি পাম ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ জানাইছো। সেয়া আছিল বদরুদ্দিন আজমল, ধুবুরী লোকসভা সমষ্টির এআইডিএফ প্রার্থী, তেও নির্বাচনক লৈ আত্মবিশ্বাসী। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।